নমস্কার, আমি তানিশা রায়। আমি দমদম ক্যান্টনমেন্টে থাকি। শ্রীমতী দরবারের আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় সোনারতরী বিভাগে আমি একজন প্রতিযোগী। আজকে আমি আপনাদের সামনে সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতাটি আবৃত্তি করে শোনাচ্ছি। আমার আবৃত্তি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। কবি সুকুমার রায়ের লেখা সৎপাত্র। শুনতে পেলুম পোস্তা গিয়ে, তোমার নাকি মেয়ের বিয়ে? গঙ্গারামকে পাত্র পেলে, জানতে চাও সে কেমন ছেলে? মন্দ নয় সে, পাত্র ভালো, রং যদিও বেজায় কালো, তার ওপর মুখের গঠন অনেকটা ঠিক প্যাচার মতো। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যি ছেলে অধ্যবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামল শেষে। বিষয় আশয় গরিব বেজায়, কষ্টে শিষ্টে দিন চলে যায়। মানুষ তো নাই ভাইগুলোটার, একটা পাগল একটা গোয়ার, আরেকটি সে তৈরি ছেলে, জাল করে নোর গেছেন জেলে। কনিষ্ঠটি তবলা বাজায়, যাত্রা দলে 5 টাকা পায়। গঙ্গারাম তো কেবল ভোগে, পিলে জ্বর আর পান্ডু রোগে, কিন্তু তারা উচ্চ ঘর, কংসরাজের বংশধর। শ্যামলাহিরি বনগ্রামে কি যেন হয় গঙ্গারামের, যা হোক এবার পাত্র পেলে, এমন কি আর মন্দ ছেলে।